ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পম ফিনান্সিয়াল গ্রুপ অফ ফিনান্স ব্যাংকিং তো আমি আজকে চলে এসেছি আইসিটির ভিডিও নিয়ে এবং আজ আমার এইটা নিয়ে আইসিটির তৃতীয় ক্লাস তো আজ আমি দেখাবো বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর এর আগে আমি দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর দেখিয়েছি এখন আমি এখানে তিনটা উদাহরণ लेके রেখেছি কিন্তু এর আগে আমি একটা উদাহরণের ভিতর তিনটা বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা করে লেখার কারণ হচ্ছে এক একটা এক এক সংখ্যা পদ্ধতিতে একটা বাইনারি একটা অক্টাল একটা হ্যাক্সার বাইনারি ওয়ান জিরো ছাড়া কিছু বুঝে না আর হ্যাক্সার থেকে ওয়ান থেকে সরি অক্টালে ওয়ান থেকে সেভেন ছাড়া আর কোনো সংখ্যা ব্যবহার করা যায় না আর হ্যাক্সার ক্ষেত্রে ওয়ান থেকে নাইন পর্যন্ত মানে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যার পর টেন থেকে টেন থেকে ফিফটিন পর্যন্ত হচ্ছে বি সি ডি ই এরকম এরকমভাবে আসে সেক্ষেত্রে এক্সাইড সংখ্যা অন্যরকম তো তিনটা তিন সংখ্যা পদ্ধতি নিয়ে আমি দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন চলুন তাহলে আমরা ডিরেক্ট উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি প্রথম সংখ্যাটি হচ্ছে ওটি হচ্ছে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর তো সেক্ষেত্রে আমার মান অনুযায়ী মানে উদাহরণ অনুযায়ী ওয়ান রূপান্তর জিরো তো দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে বেসটা থাকবে মানে আমার দশম ধরুন এখন আমাকে বাইনারি থেকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় যেতে হচ্ছে তো আমাকে যে সংখ্যাটা থাকবে আমার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে আমার ওই যে সংখ্যাটা বেশ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা বেশ দ্বারা গুণ করতে হবে তো আমি প্রত্যেকটাকে টু দিয়ে গুণ করব যেহেতু আমার বাইনারি সংখ্যার বেশ হচ্ছে টু ওকে তাহলে আমরা আগে এভাবে লিখে নিলাম আলাদা আলাদা করে এরপর আরো একটা কাজ আছে এখন আমার এগুলো লেখা হয়ে গেছে এরপর এখন আমার কতটি সংখ্যা আছে মানে কতটি সংখ্যা দেওয়া হয়েছে সেটা আমাদেরকে আমাদেরকে গুনতে হবে কারণ একটাই কেননা এখন এগুলোর উপর একটা একটা পাওয়ার দিতে হবে এবং পাওয়ার দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার সংখ্যা কতটা দেওয়া হয়েছে তাহলে আমার সংখ্যা কতটা দেওয়া হয়েছে আমরা একটা একটু গুনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা সংখ্যা যতটায় সংখ্যা দেওয়া থাকুক না কেন পাওয়ার দেওয়ার সময় আমাকে এক কমিয়ে পাওয়ার দিতে হবে এটাকে নিয়ম এটা হচ্ছে নিয়ম এক কমিয়ে পাওয়ার দিতে হবে তো এক কমিয়ে যেহেতু ছয়টি সংখ্যা তো এক কমিয়ে পাঁচ তারপর হবে চার কমতে থাকবে তিন দুই এক শূন্য এবার আমরা পাঁচকে পাওয়ার করলে যেটা হয় সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ একে বত্রিশ চার কে পাওয়ার করলে ষোলো ষোলো একে ষোলো তো তিন কে পাওয়ার করলে যেটা হয় সেটা কিন্তু শূন্য দিয়ে আট হচ্ছে আট শূন্য শূন্য চার চার শূন্য শূন্য এবার দুই কে এক দিয়ে পাওয়ার করলে দুই হবে দুই একে দুই এরপর এখানে আমাদের একটু সমস্যা হবে সেটা হচ্ছে যে টু এর উপর জিরো আছে এবার আমাকে টু এর উপর জিরো থাকলে আমি কি করব সেটা আমাকে ভাবতে হবে সেটা হচ্ছে আমরা যে নাইন টেন এ সূচক লগারিদম করেছি সূচক লগারিদমে সিস্টেম অনুযায়ী যদি ওয়ানের এর উপর জিরো থাকে বা কোনো জিরোর উপরও যদি জিরো থাকে সেটা ওয়ান হিসেবে গণ্য হয় জিরোর উপরে জিরো থাকলে এবার টু এর উপর যেহেতু জিরো আছে এই আমার এখন এখন হয়ে যাবে এবার আমরা যোগ যোগ করলে আমার ফিফটি ওয়ান আসবে এই এবার আমার আনসার ঠিক আছে নাকি সেটা আমরা কিভাবে বুঝবো তাহলে আমি আবার দেখিয়েছিলাম এর আগের ক্লাসেও দেখেছি একবারও দেখাচ্ছি দেখুন সাইনটিমেট ক্যালকুলেটরে মুট ক্লিক করবেন একবার দুইবার এবার এই তিন নাম্বার বেস হচ্ছে তিনে এই তিন এবার এটা 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 এই চারটা বাটন আমাদের জন্যে কম্পোসারি এবার আমাদেরকে যেহেতু বাইনারি করতে বলেছে তাহলে আমাকে লগ টিকতে হবে লগ টিক আমার যে বাইনারি মানটা আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দিলাম ক্লিক ইকুয়াল ক্লিক করলাম এবার আমাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে তো আমি এখন ডেসিমেল চিপলাম এক্সেস কেয়ার হচ্ছে ডেসিমেল এক্সেস কেয়ার চাপলাম দেলে দেখুন একান্ন চলে এসেছে আমার উত্তর মিলে গেছে দেখুন তাহলে আমাকে আমি এটা দেখাচ্ছি কারণ যদি আমাকে নৈবিত্তিক আকার আসে তা আমাদের অঙ্ক করা অঙ্ক করার এত টাইম থাকবে না নৈবিত্তিকে তো সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেটর ইউজ করে

দশমিক সংখ্যা পদ্ধতিতে এবার যেহেতু আমি আগেই বলেছি যে যে পদ্ধতিতে থেকে পদ্ধতি থেকে আমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হোক না কেন যেটা সেটা বাইনারি হোক অক্টাল হোক হ্যাক্সাডেসিমাল হোক বেস অনুযায়ী গুণ করতে হবে এখন আমার অক্টালের বেস হচ্ছে এইট তাই আমি এইট দিয়ে গুণ করব তাহলে আমরা এইট দিয়ে গুণ করব এবার আমার তিনটা সংখ্যা তো তিনটা সংখ্যা আমার পাওয়ার দিতে হবে এক কমিয়ে টু ওয়ান জিরো তাহলে এবার আমরা করি চৌষট্টি তিন আটা চব্বিশ আর এটা হবে সাত যেহেতু আটের উপর জিরো আছে মানে এটা ওয়ান হয়ে গেছে তো সাত একে সাত এবার আমরা যোগ করবো নাইনটি ফাইভ এগুলো যোগ করলে নাইনটি ফাইভ তাহলে আমার আন্সার ঠিক আছে নাকি সেটা আমরা এখন চেক করি সেটা হচ্ছে এবার অক্টাল অক্টাল হচ্ছে ইন টিপ ক্লিক করলাম ওয়ান থ্রি সেভেন ঠিক আছে এবার আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি দেখুন নাইনটি ফাইভ চলে এসেছে তাহলে আমার আনসার মিলে গেল আমরা দুইটা সংখ্যা পদ্ধতি কিন্তু ভালোভাবে বুঝে নিলাম এবার লাস্ট হ্যাকসা এস এম এল সংখ্যা থেকে দশমিক সংখ্যা সংখ্যায় রূপান্তর চলুন তাহলে এটার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি তাহলে এ মানে হচ্ছে টেন আমরা জানি এ মানে হচ্ছে টেন তো সেক্ষেত্রে এখন সংখ্যা যেহেতু বলা হয়েছে ফাইভ ইন্টু সিক্সটিন ইন্টু এবার দুইটা সংখ্যা তো আমি এক এবং জিরো করিলাম তাহলে ষোলো কে পাঁচ দিয়ে গুণ করলে আশি আর এদিকে যেহেতু দশ দশ একে দশ যেহেতু ষোলোর উপর জিরো আছে ওয়ান হয়ে গেছে আর এর মান হচ্ছে টেন এবার আমার এটা হচ্ছে নাইনটি এবার আমার আনসার ঠিক আছে নাকি সেটা আমি চেক করবো সাইন্টিফিক ক্যালকুলেটরে তাহলে আমি ফার্স্টেসিমাল সংখ্যা হচ্ছে এই পাওয়ার ওলা চিহ্নটা তাহলে আমি ভি উল্টা ভি চিহ্নটা ক্লিক করলাম এবার ফাইভ কীভাবে লিখবো এ হচ্ছে আলফা দিয়ে অ্যা ঠিক আছে এবার ইকুয়েল দিলাম একটু সরি এখানে ডাইরেক্ট এটা চলে আসবে ফাইভ হ্যাঁ চলে এসেছে দেখুন চলে এসেছে এবার আমরা দশমিক সংখ্যা এই রূপান্তর করব দেখুন নাইনটি চলে এসেছে আমার আনসারের সাথে মিলে গেছে তার মানে আমরা আজকে তিনটা সংখ্যা পদ্ধতি মানে বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সিস্টেমটা শিখলাম এরপরে আমি শিখব আমরা শিখবো অক্টাল বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে কিভাবে করতে হয় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কম ফিনান্সিয়াল পাই সাথে থাকুন এবার এরপরে আমার নেক্সট আসছে ফিনান্সের উপরে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকদিন পরে আমার ইউটিউব চ্যানেল এক বছর পূর্তি হবে তো আমার পাশে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সব এরপরে আমার ফিন্সের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে